বৌমা, ওই দুর্বগুলো বাছা আছে তো, এদিকে সরো। ওই তো বাইরে চলে এসেছে। সুন্দর লাগছে দুটিকে, এটা আমার হরো গরি জুটি। ঠিক জানো আমার শঙ্কর আর রেশমার মেয়ে। টিটু ভাই, কি সুন্দর সেজেছিস রে তুই, তোকে একদম তোর মার মতো লাগছে। এতদিন কোথায় ছিলিস? আমার মনে হচ্ছে আমার ইস্মাত মেয়ে আবার আমার কোলে ফিরে এলো। মহিষ্মতি, তুমি কেঁদো না মহিষ্মতি, তোমার চোখে জল দেখলে আমার খুব কষ্ট হয়। গৌরী তো ঠিক কথাই বলেছে। হ্যাঁ সই, তুমি আর কেঁদো না, মনে কষ্ট রেখো না। দেখো শুভ দিনে চোখের জল ফেলতে নেই। হ্যাঁ মা, আজকের দিনে চোখের জল ফেললে যে ওদের অমঙ্গল হবে। না না, আমি কাঁদিনি তো, আমি কাঁদবো কেন, আজকে তো খুশির দিন না আনন্দের দিন। আজ ওর বিয়ের আগের দিন, কালকে বিয়ে, কত মজা হবে। এই তোরা আয়, এবারে বসে পড়। কাকিমা, আপনি আগে ওদের আশীর্বাদ করুন। না, আশীর্বাদ করব আমি, কিন্তু প্রথমে না। আমার থেকেও গৌরীর ওপরে যার অধিকার সব থেকে বেশি, তিনি সবার আগে আশীর্বাদ করবেন। আসুন না দুর্গাবাবু, আপনি তো চেয়েছিলেন গৌরীকে নিজের হাতে বিয়ে দেবেন, তাই বিয়ের সব আয়োজনে সবার আগে আপনার অধিকার। মা কাঁদছ কেন? মা একা একা এই মাঝরাতে বসে কাঁদছিস কেন? সঙ্গে কেউ নেই?
আপনার মেয়েকে আপনি আগে আশীর্বাদ করুন। আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। এমন বংশে জন্মেছি বলেই না আমার গৌরী ভাব এমন স্বভাব আর সংস্কার পেয়েছে। আমি খুশি, আমি খুব খুশি। স্বপ্ন আমার ঝরতো দু চোখ বেয়ে, নতুন নতুন করে তোকে যতই সাজাতাম, ভরতো না মন দিতাম কত নতুন নাম। সুখে থাকো, নতুন নতুন করে তোকে সুখে থাকো সাজাতাম, ভরতো না মন দিতাম কত নতুন নতুন নাম। याद मुझे आती है तेरे गुस्से की, डांटा भी तो तूने मुझे फूलों की तरह, क्यों नहीं मां सारी दुनिया तेरी तरह। दीजिए किंतु अनेक कष्ट करे पेयेछे, हाँ आमार दीमा जदि कांदे এবারে তোর পরীক্ষার পালা। এটাতে সব বাঙালি খাবার আছে যেগুলো মহেশমতি কাকিমা বানিয়েছে। আর ওইটাতে যে খাবারগুলো আছে ওগুলো মা বানিয়েছেন। বাবা কত আয়োজন, মা কত ভালোবেসে গৌরীকে সব দিচ্ছে। আগের বার যখন বিয়ে করে এসেছিলাম তখন তো ঠাম্মি আমাদের বাড়িতে ঢুকতেই দিচ্ছিল। রুদ্র, আমার চোখে চোখ রেখে কথা বল, এখানে যেটা হচ্ছে তার জবাব চাই আমার। এই মেয়েটা তোর সঙ্গে কেন, আর কেনই বা ও তোর সঙ্গে এখানে এসেছে, কি হয়েছে বল? আর এখন দেখো কত যত্ন করে রান্না করে গৌরীকে খাওয়াচ্ছে। তখন যদি জানতে পারতাম যে এই গৌরী হচ্ছে আমাদের আসল ধি, আমার হারা নিধি, যার ফিরে আসার অপেক্ষায় 15 বছর ধরে ভোলানাথের কাছে প্রার্থনা করে এসেছি, তাহলে ওকে এমনি করেই রান্না করে খাওয়াতাম। সত্যি রে গৌরী, সেদিন তোদের সঙ্গে বড্ড খারাপ ব্যবহার করেছি, যখনই সেটা মনে করি নিজেকে ক্ষমা করতে পারি না। পারলে পারলে তোরা আমাকে ক্ষমা করে দিস। থাক না ঠাম্মি ওসব পুরনো কথা, তুমি আজকে আমার জন্য কত রকমের রান্না করেছো, এটাই তো আমার কাছে অনেক বড় পাওয়া। সব পুরনো কথা ভেবে আর মনে মনে কষ্ট পেও না তুমি। কিছু কষ্ট মনের মধ্যে পুষে রাখা ভালো রে গৌরী, তাহলে পরের বার ভুল করার সময়
মানুষ অনেক সাবধানী হয়ে যায়। যেমন আমি আগের বারের ভুল করার ফলে এখন অনেক সাবধানী। জাগে ছাড়ো ছাড়ো, এরকম একটা আনন্দের দিনে আর ওসব কথা ভেবে লাভ নেই। তার চেয়ে চলো আসল খেলাটা আগে হোক, দেখি শেষ পর্যন্ত গৌরীর কাছে কে জিতল। গৌরীর মহেশমতি নাকি আমার মা? এ তো সেই আমার ছোটবেলার চেনা গন্ধ, সেই হরগৌরি পাইস হোটেলের গন্ধ, সেই মহেশমতির হাতের রান্নার গন্ধ। কতদিন পর এই গন্ধ আবার পেলাম। কিরে মুখে তো লাগে, শুধু গন্ধ শুকে বিচার করবি নাকি? তুমি ভুলে গেছো মহেশমতি, তোমার বানানো রান্না আমি কখনো নিজে হাতে খেয়েছি কি? তুমি যখন এত কষ্ট করে ছোটবেলার মতো আমার সব পছন্দের রান্না করেছো, তখন তুমি আমাকে নিজে হাতে খাইয়ে দাও না মহেশমতি। আমি খাইয়ে দেবো, ছোটবেলার মতো। মা, তোমার ধী যদি ফিরে আসতে পারে তাহলে সেই সোনার সময়টাও আবার ফিরে আসতে পারে। দ্বিধা করো না, খাইয়ে দাও। তোকে যে কোনোদিনও আবার খুঁজে পাবো, নিজে হাতে খাওয়াতে পারবো, এটা আমি বিশ্বাসই করতে পারছি না। এই বিশ্বাসটা বিশ্বাস করতেই আমি ভুলেই গিয়েছিলাম জানিস। ভগবান তো আছেন মা, তার বিচার, যা তোমার প্রাপ্য তা তোমাকে ফিরিয়ে দেবেন। নইলে যে তোমার কাছে ফিরে আসবে এই ভাবনাটা ভাবতেও ভয় পেতে, আজ সে তোমার সামনে বসে তোমার কাছ থেকে খেতে চাইছে। দাও মা, নিজের হাতে খাইয়ে দাও তুমি। নিয়ে দিদি ভাই, ছোটবেলার মতো এক গোড়াসি শেষ করে ফেলতো। মহেশমতি আমাকে একটু খাইয়ে দেবেন। দেব তো, তুমি তো আমার নাতি। তোরা দুটিতে হলি আমার হরগৌরী। তোরা সারাটা জীবন সুখে থাকিস। নির্জনে
আমার দিদি ভাইটাকে সারা জীবন ভালো রাখিস। ওকে কখনো কষ্ট দিস না। সারাটা জীবন সামলে রাখিস। দুটোতে খুব ভালো থাক, খুব। তুমি একদম চিন্তা করো না মহেশ্বরী, আমি আর গৌরী দুজন দুজনকে দেখে রাখবো, আর তার সাথে পরিবারের সকলকেও সামলে রাখবো। কাউকে কোনো কষ্ট পেতে দেব না। তুমি আমাদের আশীর্বাদ করো যাতে এটা আমরা করতে পারি। তোদের দুজনের উপরেই ভোলানাথের কৃপা ঝরে পড়ুক। ভোলানাথের কৃপাতেই তো আমি আমার দিদিভাইকে আবার খুঁজে পেয়েছি। ভোলানাথের কৃপা না হলে আমি এত বছর পর আমার দিদিভাইকে খুঁজেই পেতাম না। তাহলে সেদিন মন্দিরে আমার দিদিভাইয়ের সঙ্গে দেখাই বা হবে কি করে? তারপরে আমার দিদিভাই আমাকে ওই হাসপাতালে বাবু ড্রাইভারের কাছে নিয়ে গিয়েছিল। সেখানে জানতে পারলাম আমার দিদিভাই বেঁচে আছে। কিছু অদ্ভুত যোগ, আমি আমার দিদিভাইকে নিয়ে গেলাম হরগৌরীর অফিসে। তোর সেক্রেটারি হওয়ার জন্য ও রুদ্র পিএ হিসেবে কাজ করবে, কিন্তু তখন আমার দিদিভাইকে চিনতেও পারিনি। কিন্তু ভোলানাথ বারবার আমার দিদিভাইকে আমার সামনে দাঁড় করিয়েছে। যে মহেশমতি বলে ডাকার অধিকার আমি দিয়া রুদ্র ছাড়া কাউকে দিইনি, সেই ডাকের অধিকারও আমি ওকে দিয়েছিলাম, না জেনে না চিনে। এসবই বাবা ভোলানাথের কৃপা ছাড়া আর কিছু হতে পারে বল তোরা? আমারও মনে আছে আপনি প্রথম দিন যে ভোলানাথের মন্দিরে গৌরীকে দেখেছিলেন, আমিও সেই ভোলানাথের মন্দিরেই প্রথম দিন গৌরীকে খুঁজে পেয়ে আমার কাছে নিয়ে এসেছিলাম। কাঁদছ কেন মা? একা একা এই মাঝরাতে বসে কাঁদছিস কেন? সঙ্গে কেউ নেই? সবই ভোলানাথের কৃপা। যাও শুন, তুমি এবার খাইয়ে দাও ওকে, তোমার অধিকার তো আমার চেয়ে কম কিছু নয়। নে এবার আমার হাতে রান্না করা পাস্তাটা খেয়ে দেখ। Thank you.
কি হলো বিমলা? সবাই আমাকে খাওয়ালো, তুমি আমায় খাওয়াবে না? আমি আমি খাওয়াবো। এমন করে বলছে যেন বাড়ির বাইরের লোক। এই তাড়াতাড়ি আয়, আমি বেশিক্ষণ বসে থাকতে পারবো না। তোমার হবু বউয়ের কি খবর? তুমি ফোন করেছিলে? ফোন করেছিলাম একটু আগে, ফোনটা ধরতে পারিনি। দেখি কল ব্যাক করবে নিশ্চয়, ফোন করলে তোমার সাথে কথা বলিয়ে দেব। যাক, আসল উপাচার মিটলো, এবারে তোরা দুজনে দুজনকে খাইয়ে দে। আমি ওকে খাওয়াবো। তোমার যখন আমাকে খাওয়াতে আপত্তি, তখন আমি শুরু করছি। দেখেছি তুমিও ছিলে হঠাৎ এলে। বৌদি তুমিও দাদাকে খাইয়ে দাও। হ্যাঁ, এই ফ্রেমটা খুব ভালো আসবে, দাঁড়া আমাকে আগে সেট হয়ে নিতে দে। না না থাক না। সে কি থাকবে কেন? না না শুরু করো। 1 2 3 জেনু আছি পাশাপাশি, সব কিছু হবে রঙিন। গৌরী, তুই তো সব রকম রান্না খেলি, এবার বলতো কার রান্না বেশি ভালো হয়েছে, আমার রান্না নাকি তোর মহেশমতির? এটা আবার বলার কি আছে? আমার রান্নাই ভালো হয়েছে, তাই না রে দিদি ভাই? তো সেটা গৌরীই বলুক না, এত আগ বাড়িয়ে নিজেই নিজেকে মেনে দেওয়ার কি আছে বাপু? এই রে আবার তো এদের ঝগড়া শুরু হয়ে গেল, এবার কি করি? আমি যা রান্না করেছি তাতে মহেশ্বরীর থেকে আমার রান্না অনেক ভালো হয়েছে। বলে দিলি হলো, আমি হচ্ছি হরগৌরী পাইশোটেলের মহেশ্বরী ঘোষ, আমার রান্না খারাপ হতেই পারে না। কি রে দিদি ভাই বল, সত্যি কথা বল, কার রান্না ভালো হয়েছে? আমার না ওর। হ্যাঁ গৌরী বলুক না, কার রান্না ভালো হয়েছে বল, বল দিদি ভাই বল। কি যে করি, কার রান্না ভালো এটা কি করে বলবো? একজনের রান্না ভালো বললে তো আবার অন্যজন কষ্ট পাবে। কি যে জ্বালায় পড়লাম।